नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा जदि आपनादेर बाड़ीते एकटी जॉब कार्ड थाके ताहले किन्तु आपनादेर बैंकेर अकाउंटे एबार सरासरि 10,800 टाका ढुके जाबे। हाँ बंधुरा, शुधु आपनारई नय आपनादेर बाड़ीते जे कोटी जॉब कार्ड आछे तादेर सबकटितेई किन्तु एई टाकाटा ढुके जाबे। आर बंधुरा, शुधुमात्र जॉब कार्डेर टाका नय, एर साथे जदि आपनारा आवास योजनार घर टाका ना पेये थाकेन ताहले किन्तु सेई टाकाटाओ एबार आपनादेर बैंकेर अकाउंटे ढुके जाबे। हाँ बंधुरा, एटा किन्तु आमरा सबाई जानि जे आबारो मुख्यमंत्री पदे निर्वाचित हयेई किन्তু মমতা সরকার অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যে সাধারণ মানুষকে সাহায্য করছেন, যেমনটা মেয়েদের জন্য লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সেবাশ্রী প্রকল্প, অন্যদিকে মেয়েদের আর ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী আরও অনেক প্রকল্প তিনি শুরু করেছেন। আর সেই জন্য কিন্তু মোদী সরকারও আর পিছিয়ে থাকছে না, মোদী সরকার এখন আমাদের জন্য এরকম নতুন নতুন সুবিধা নিয়েই আসছে। তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদীজি, জব কার্ড থাকলে পেয়ে যাবেন 10,800 টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। তো আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে আর কারা কারা আবেদন করতে পারবেন, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটা জব কার্ডের অ্যাকাউন্টে এই 10,800 টাকা দিয়ে সাহায্য করা হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অলে ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানবো যে এই 10,800 টাকা ও ফিতে ঘর পাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে আপনার কাছে অবশ্যই একটি জব কার্ড থাকতে হবে, 2022 সালে নতুন জব কার্ড লিস্টে আপনার নাম আছে কিনা সেই বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে, জব কার্ড লিস্টে আপনার নাম না থাকলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন, আপনার জব কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থা থাকে অর্থাৎ বন্ধ হয়ে থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন না, আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, সবকটি রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি রেশন কার্ড থাকলেই হবে, ব্যাংকের পাসবুকের জেরক্স কপি লাগবে আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো এবার জানবো যে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের কী কী শর্ত পালন করতে হবে। তো বলা হয়েছে যে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক 1,50,000 টাকার মধ্যে থাকতে হবে আর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে থাকতে হবে। তো এবার জানবো যে আপনারা কীভাবে এবং কোথায় আবেদন করবেন এই প্রকল্পে। তো বলা হয়েছে যে ব্লক বা বিডিও অফিস বা এসডি অফিস বা কেন্দ্র সরকারের জব কার্ড আবাস যোজনা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আপনার আবেদনপত্রটি প্রথমে জেলা স্তরে তারপর রাজ্য স্তরে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। আপনার আবেদনপত্রটি অনুমোদিত হলেই 10,800 টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলেই ফ্রিতে ঘর তৈরি করার জন্য আপনাকে 1,20,000 টাকা দেওয়া হবে।